আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। খিচুড়ি তৈরির জন্য আমি 2 কাপ চাল নিয়েছি, আর মসুর ডাল আর মুগ ডাল মিলে 1 কাপ নিয়েছি। মুগ ডাল একটু হালকা করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন পুড়ে না যায়। চাল ডালগুলো আমি ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছি। আর লাগবে গরম মশলা, রেখেছি আমি এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি রেখেছি আমি, কাঁচা মরিচ যে যার পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে ততটুকু দিতে হবে, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদ, লবণ এবং তেল। এবার আমি রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। আমি 1/2 কাপের মতো তেল নিয়েছি। এবার গরম মশলাগুলো, কয়েকটা কালো এলাচি, 4-5টা লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ, ভেজে নিয়ে তারপরে আমি অন্য মশলাগুলো দেব। চুলার আঁচ একটু কমিয়ে নিয়ে মশলা দেওয়াই ভালো। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 2 চা চামচ লবণ, এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব। মশলা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, চালটা দিয়ে দিলাম। ভুনা খিচুড়ির জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল ভালো করে ভেজে নিলে খিচুড়ি ঝরঝরে হবে। বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে।
ভাজার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভার বের হবে, সঙ্গে সঙ্গে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পানিটা দিয়ে দেব। আমার চাল ডাল মিলে 3 কাপ হয়েছে, ওই একই কাপ দিয়ে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার চুলার তাপ পুরোপুরি দিয়ে, অর্থাৎ পুরো ফ্লেমে দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করতে হবে। খিচুড়ি বলক আসছে পুরোপুরি, আর একটু পরে আমি একদম জ্বালটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কুচি হয়ে আসবে, তার আগে আমি এটাতে ঘিটা অ্যাড করে দেব, 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আধা সিদ্ধর মতো হয়েছে চাল ডাল, আমি এখন চালটা কমিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রাখলে খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি রান্না শেষ, একটু হালকা করে উল্টিয়ে আমি আর কিছুক্ষণ ভাপে রেখে দেব। সুপ্রিয় দর্শক, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আমার চ্যানেলে। আমি আশা করি এটি সহজেই যে কেউ ট্রাই করতে পারবেন। আর কেমন লাগলো আপনারা যারা ট্রাই করবেন তারা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো, শেয়ার করবেন নিজেদের মধ্যে পরিচিতদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।